অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই চৌঠা ডিসেম্বর দু হাজার একুশ সূর্যগ্রহণের সময়সূচি আপনার দশটা উনষাট মিনিট থেকে তিনটা সাত মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ চলবে এবং এটি সংগঠিত হচ্ছে আপনার বিশ্বিক রাশিতে অনুরাধা নক্ষত্রে চৌঠা জুন বিশ্বিক রাশি অনুরাধা নক্ষত্রে যে এই সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের ফলে পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ফল কিন্তু পেতে চলেছে হতে চলেছে কোটিপতি আরোপতি আর চারটি রাশির ক্ষেত্রে অশুভ আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো কোন পাঁচটি রাশি শুভ কোন চারটি রাশি অশুভ প্রথম আমি আপনাদেরকে যেটা জানাই সে সে রাশি সেটা হচ্ছে যারা গর্ভবতী মহিলারা আছেন তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন অর্থাৎ আপনারা খাওয়ার মধ্যে লিকুইড খাবারের মধ্যে তুলসী পাতা আপনার পেতে তুলসী পাতা আপনারা দিয়ে রাখুন এবং এর পাশাপাশি আপনারা এর সঙ্গে সঙ্গে যারা বয়স্ক মানুষরা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খাবার খেতে পারবেন কিন্তু তাতে তুলসি তুলসী পাতা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন পাশাপাশি ওং নম শিবায় আপনারা পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং নম শিবায় এবং হরে কৃষ্ণ এই তিনটি আপনারা যত পাঠ করতে পারবেন তত দিক শুভ ফল আপনারা কিন্তু পাবেন এবং গ্রহণের পর আপনারা স্নান করুন স্নানের পর আপনারা দান করুন দানটা বিশেষভাবে শুভ ফল আপনাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ যারা যত দান করবেন কি না। দানের জায়গাটা কিন্তু যথেষ্ট আপনার কিন্তু বিশেষভাবে কৃপা আপনারা কিন্তু পাবেন তো আপনাদেরকে এইটুকুটা জানাই যে যারা গ্রহণের সময় যারা গর্ভবতী মহিলারা আছেন আবারও বলছি তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন আপনারা পারতপক্ষে বাড়ি থেকে না বেরানোর চেষ্টাটা আপনারা করুন যতটা পারবেন ঘরের মধ্যে থাকার চেষ্টা করুন এইবার আসি আপনার যে পাঁচটি রাশির ক্ষেত্রে শুভ তার আগে যে চারটি রাশির ক্ষেত্রে অশুভ দেখুন যে চারটি রাশির ক্ষেত্রে অশুভ সেটা আপনাদেরকে জানিয়ে দিই এবং যে পাঁচটি রাশির ক্ষেত্রে শুভ সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছে একে একে আপনারা জানতে পারবেন ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করুন প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি রাশিতেই এ গ্রহণ হচ্ছে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা আসবে এক নম্বর বৃশ্চিক রাশি দুই নম্বর আপনার মেষ রাশি আপনার পঞ্চম প্রতি গ্রহণ যুক্ত সন্তানের হেলথ সন্তানকে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা এবং শারীরিক অসুস্থতার জায়গা কিন্তু আপনাদের থাকছে শারীরিক অসুস্থতা মেষ রাশির শরীরগত দিক নিয়ে সাবধানতা অবলম্বন করুন এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি রাশির অর্থ লস হয়তো উটকো ঝামেলা আপনার আসার কিন্তু সম্ভাবনা আছে ধনুরাশি ক্ষেত্রে বিশেষভাবে অশুভ এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভাগ্য বিড়ম্বনা বিপর্যয় এগুলো কিন্তু আপনাদের আসবে আসতে পারে এরপরের যে রাশি কথা বলব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে শরীরগত দিকটা এবং পারিবারিক সুস্থতা পারিবারিক শান্তির দিকটা নিয়ে কিছুটা হলো আপনাদের টেনশানের জায়গায় কিন্তু থাকছে আপনি সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে বি কেয়ারফুল আপনি যদি হন পরের যে যে চারটি রাশির কথা আমি বললাম সিংহ রাশি বিশ্বিক রাশি ধনু রাশি এবং মেষ রাশি এক কটি রাশি বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন যে পাঁচটি রাশির ক্ষেত্রে ভালো সে রাশিগুলোর নামও আমি আপনাদেরকে একে একে জানাতে যে প্রথম যে রাশির ভালো ফল নির্দেশ করছে সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন এবং আপনাদের মান সম্মান খ্যাতি যশ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে প্রমোশন আপনারা পাবেন দ্বিতীয় যে রাশির কথা বলবো ভালো রেজাল্ট পেতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যবসার দিকটা ভালো অর্থনৈতিক সমৃদ্ধি এই জায়গাটা কিন্তু দেখা ব্যবসা অর্থনৈতিক এবং বিদেশ থেকে লাভ আপনাদের এই সময় হবে মিন রাশির ক্ষেত্রে আপনাদের এই সময়ের মধ্যে ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট দৈনিক রোজগার বৃদ্ধি ব্যবসা থেকে শুভ অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে আপনি মিন রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত হবে আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশি রেজাল্ট পেতে চলেছে সে রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে জব রিলেটেড যারা চাকরি সার্চ করছিলেন তারা কিন্তু নতুন কর্ম যোগ আপনাদের কিন্তু সৃষ্টি করছে এবং ভাগ্যের সাপোর্ট কর্মক্ষেত্রে সফলতা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি মেষ রাশির সরি আপনি যদি মিথুন রাশি মানুষ হন অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই সূর্যগ্রহণের শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন এরপরের যে রাশির কথা আমি বলবো চার নম্বর পাঁচ নম্বর যে রাশি সে রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্মযোগ কর্মক্ষেত্রে প্রমোশন পথ প্রতিষ্ঠা বিদেশ থেকে লাভ এবং সম্পত্তি ক্রয় সম্পত্তিগত দিক থেকে আপনাদের শুভ ফল কিন্তু দেখা যাচ্ছে এবং যে আপনাদের এ সময় প্রপার্টি থেকে ভূমি ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করছে অর্থাৎ আপনার কর্কট রাশি এক নম্বর মিথুন রাশি আপনার মকর রাশি কুম্ভ রাশি এবং আপনার মিন রাশির ক্ষেত্রে এই পাঁচটি রাশি অদ্ভুত অকল্পনীয় সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন আপনাদের ভাগ্যদয় আপনাদের কিন্তু হতে চলেছে নিশ্চিত রূপে এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং সম্পত্তিগত দিক থেকে লাভ যাদের দীর্ঘদিন টাকা আটকে ছিল সেই টাকা এ সময়ের মধ্যে আপনাদের রিকভারির জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ পাশাপাশি লটারি যারা কাটছেন কি না লটারি থেকেও কিন্তু আপনারা হঠাৎ আকর্ষিক লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনারা আকর্ষিক প্রাপ্তি আপনাদের কিন্তু এ সময় নির্দেশ কিন্তু করছে আপনি এই পাঁচ রাশির মধ্যে যদি আপনি হন এই সূর্যগ্রহণের ফলে বিশেষভাবে শুভ প্রভাব পড়তে চলেছে গ্রহণের সময় আপনারা আবারও বলছি ছুরি কাঁচি বটি অর্থাৎ ধারালো কোনো জিনিসে কিন্তু আপনারা হাত দিবেন না এবং পুজো আচ্ছা কোনো দেবতার স্থানে যাওয়া পুজোর পুজোর জায়গায় যাওয়া এই জায়গাটা কিন্তু করবেন না সেই জায়গাগুলো আপনারা ঢেকে রাখুন নমস্কার ধন্যবাদ সকলে ভালো